সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ বাংলা চ্যানেলটি আসসালাম আলাইকুম বন্ধুরা হেল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের কোকড়া চুলের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো দুদিনে কোকড়া চুল সোজা ও সিল্কি করার উপায় চুল এস্টেট করার একশো কার্যকরী উপায় বন্ধুরা আপনাদের যাদের চুল কোকরা আছে আজকে আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি না টেনে দেখেন তাহলে আপনারা অবশ্যই ভালো একটি সমাধান পাবেন এবং দুদিনে আপনার কোকরা চুল সিল্কি হয়ে যাবে বন্ধুরা আপনারা অনেকে আছে ছেলে মেয়ে উভয় কোকড়া চুল সোজা করার জন্য পার্লারে যেয়ে থাকেন অথবা বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে থাকেন দামি দামি কসমেটিক ইউজ করে থাকেন চুলে লাগান তবুও ভালো ফলাফল পান না তো বন্ধুরা আজকে আমি আপনাদের যে পদ্ধতি শেখাবো এটি সম্পূর্ণই প্রাকৃতিক একটি পদ্ধতি বন্ধুরা এই পদ্ধতি ব্যবহার করতে হলে যা দরকার হবে প্রথমে দরকার হবে একটা ডিম এক্ষেত্রে আপনারা অবশ্যই দেশি মুরগির ডিম অথবা ব্রয়লারের ডিম ইউজ করবেন হাঁসের ডিম ব্যবহার করবেন না বন্ধুরা প্রথমে আপনারা ডিমটি ভেঙে সুন্দরভাবে একটা পরিষ্কার পাত্রে রাখবেন দেখুন বন্ধুরা আমি ডিমটি ভাঙতেছি ভেঙে এটি পরিষ্কার একটি পাত্রে রাখতেছি বন্ধুরা ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এই ডিম আপনার চুলকে করতে পারে অতি দ্রুত সোজা এবং স্টেট আর এর সাথে যা যা প্রয়োজন হবে আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো সেকেন্ড আপনাদের লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল আপনারা কালেক্ট করবেন কালেক্ট করে এই ডিমের সাথে আপনারা অ্যালোভেরা জেল দিবেন বন্ধুরা এই অ্যালোভেরা জেলে আছে ভিটামিন ই ভিটামিন ই এর মাধ্যমে আপনার চুলের যে গ্রোথটা অতি দ্রুত বেড়ে যাবে আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল এই দুটার মিশ্রণে আপনারা আপনাদের চুলকে সুন্দরভাবে করতে পারবেন এখান থেকে আপনি এক চামচ অ্যালোভেরা জেল নিবেন দেখুন বন্ধুরা আমি এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি আপনারা এক চা চামচ নিবেন এটি এক চা চামচ আমি যে দিয়ে দিচ্ছি ডিমের মাঝে থার্ড আপনাদের যেটা লাগবে সেটা আরো গুরুত্বপূর্ণ একটি উপাদান চুলের জন্য সেটা হচ্ছে বাদামের তেল অথবা অনেকে বলে থাকে নাট অয়েল তো বন্ধুরা বাদামের তেল আপনার চুলের জন্য অনেক উপকারী যা অকল্পনীয় আপনারা ভাবতেও পারবেন না এই তেলটি কিভাবে আপনাদের চুলে কাজ করবে ব্যবহারেই আপনারা ফলাফল পাবেন আপনারা এখান থেকে এক চামচ বাদামের তেল নিয়ে নেবেন বন্ধুরা দেখুন আমি এখান থেকে এক চামচ বাদামের তেল ডিম এবং অ্যালোভেরা জেলের মাঝে দিয়ে দিলাম অবশ্যই আপনারা ভালো একটা কোম্পানির বাদামের তেল ইউজ করবেন এত ফলাফলটা অনেক ভালো পাবেন বন্ধুরা তারপর এই বাদামের তেলটা আপনারা এই ডিম আর অ্যালোভেরা জেলের ভিতরে ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের কাজ শেষ এখন আপনারা দ্বিতীয় ধাপে চলে আসবেন আপনারা সুন্দরভাবে এই তিনটা মিক্স করবেন ডিম অ্যালোভেরা জেল এবং বাদামের তেল তিনটা যখন সুন্দরভাবে মিক্স করবেন এটির কালার হলদে হয়ে যাবে বন্ধুরা এই যে দেখুন আমি মিক্স করতেছি এটির এটির কালার হলদে হয়ে যাবে ঠিক এভাবে তো বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এটা আপনারা একটু বেশি করে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ডিপে রাখবেন না রেখে আপনারা দিয়ে এক সপ্তাহ ধরে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তাতে কোনো ক্ষতি হবে না বন্ধুরা আপনারা তিন থেকে চার মিনিট এটা সুন্দরভাবে মিক্স করবেন তাতে দেখবেন যে আপনার অ্যালোভেরা জেলটা আছে আর ডিমের কুসুম ডিম সবটুকু একবারে মিক্সড হয়ে যাবে আমি জোরে জোরে মিক্স করতে পারতেছি না কারণ আমার ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এইভাবে মিক্স করবেন তারপরে আপনারা যেটা করবেন বন্ধুরা এই যে পদ্ধতি আমরা শিখলাম বানানো এই পদ্ধতি মানে এই ফর্মুলাটা আপনারা চুলে সুন্দরভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্বার্থে বোঝার স্বার্থে কিভাবে লাগাবেন এই যে দেখুন বন্ধুরা আমি লাগিয়ে দিচ্ছি চুলে আপনারা এভাবে সম্পূর্ণ চুলে লাগাবেন বন্ধুরা আপনারা হয়তো ফলো করতেছেন যে এই চুলটা আগে কোকরা ছিল তবে এটা লাগানোর পরে অনেকটাই সোজা হয়ে গেছে আপনাদের বুঝতে সমস্যা হলো ভিডিওটা একটু আগে টেনে দেখুন বুঝতে পারবেন আগের থেকে অনেক সজা হয়ে গেছে তো বন্ধুরা এটি আপনার হচ্ছে এমনি চুল এই চুলে যদি এভাবে হতে পারে অবশ্যই আপনার নিজের চুলেও ঠিক এমনই হবে আপনারা আগা থেকে গোড়া পর্যন্ত সব জায়গায় এই যে ডিম তারপরে হচ্ছে বাদামের তেল আর হচ্ছে অ্যালোভেরা তেল তিনটার মিশ্রণ সব জায়গায় আপনারা লাগাবেন লাগানোর পরে আপনারা দুই দিনে অনেক ভালো একটা ফলাফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে অনেকের এই চুলের সমস্যার কারণে তাদের মানসম্মানে হানা দেয় কারণ তাদেরকে ভাবে যে তারা দেশের বাইরের লোক তবে বন্ধুরা আপনার এই পদ্ধতি অনলি দুদিন ব্যবহার করলে আপনাদের চুল কোকরা থেকে ঠিক এভাবেই সোজা হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের আমি প্রমাণ সহ দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটি একশো পার্সেন্ট কাজ করে তো বন্ধুরা আসলে আমার মনে হয় যে আপনারা আমাদের কথাটি বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেননি তারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য শেয়ার করেন আর আমরা কী নিয়ে নতুন ভিডিও বানাবো সে বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এত কষ্ট করে আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও বানাচ্ছি এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম